শুভ সন্ধ্যা বন্ধুরা। মূল বিষয় ঢোকার আগে একটা বলার আছে, সেটা হচ্ছে যে 2022 সালের প্রিলিমস এবং মেন্স এর কম্বাইন্ড জেনারেল স্টাডিজ ব্যাচ আমরা শুরু করতে চলেছি অগস্ট মাসের 7 তারিখ থেকে। বহু পরীক্ষার্থী যারা আমার সাথে পড়তে আগ্রহী তারা অলরেডি আমার সাথে যুক্ত হয়ে গেছে। যারা আগ্রহী এর পরেও আছো তাদের জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিভাবে পড়াই, কি কি সাবজেক্ট পড়াই এবং কিভাবে স্টাডি মেটেরিয়াল দিই সেটার যে ভিডিও আমি আপলোড করেছিলাম রবিবার দিন সেটা লিংক দিয়ে দিচ্ছি। তোমরা যারা যারা আগ্রহী হবে প্রথমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবে এবং দেখা হয়ে গেলে তারপর আমাকে নির্দিষ্ট ইমেলে যোগাযোগ করবে, পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আমি সেখান থেকে বলে দেবো, ঠিক আছে? এটুকুই বলার। এবারে আমরা মূল বিষয়ে আসি, সেটা হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নবান্ন থেকে একটা নির্দেশিকা বা একটা অর্ডার জারি হয়েছে। এই যে অর্ডার, সেই অর্ডারের নাম্বার হচ্ছে 753/I/4-2M/22/2020, ঠিক আছে? তা এই যে অর্ডারটা জারি হয়েছে, দেখো আমি অর্ডারটার নাম্বারটা এখানে বোর্ডে লিখে রেখেছি, অর্ডারটার ডেট হচ্ছে 29/7/2021, অর্থাৎ আজকে এই অর্ডারটা বেরিয়েছে। এটাতে যে মূল কথাটা বলা হয়েছে যে এই যে করোনা পরিস্থিতি এবং এটাকে দুঃসময়টাকে রোধ করার জন্য যে বিধিনিষেধের সময়সীমা চলছিল সেটাকে বাড়ানো হয়েছে এবং সেটাকে বাড়িয়ে কতদিন পর্যন্ত করা হয়েছে, 15/8/2021, অর্থাৎ 2021 সালের 15ই অগস্ট পর্যন্ত এটাকে বাড়ানো হয়েছে। চিফ সেক্রেটারির নিচে সিগনেচার করা আছে এবং এই অর্ডারটা প্রকাশিত হয়েছে। এই অর্ডারটা প্রকাশিত হওয়ার পর থেকে মানে কি বলবো, আমার মেসেঞ্জার এবং ইমেলে ভুড়ি ভুড়ি মেসেজ এসছে, অন্তত কম করে 55-56টা আমি দেখেছি, যেখানে বলা হচ্ছে বা জিজ্ঞাসা করা হয়েছে যে WBCS প্রিলিমস পরীক্ষা হবে কি হবে না, ঠিক আছে, বা আমার কি অভিমত এই বিষয়ে। এখন সত্যি কথা বলতে আমার এই বিষয়ে প্র্যাকটিক্যালি কোনো অভিমত থাকা উচিত নয়, তার কারণ আমি পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ যারা পরীক্ষাটা নেয় তাদের সাথে কোনোভাবে যুক্ত বিন্দু মাত্র নই, ঠিক আছে? তবুও আমি আমার অবজারভেশন, যেহেতু এত পরীক্ষার্থী আমাকে জিজ্ঞাসা করেছে, তারা প্রত্যেকে আমার স্নেহের ভাই বোন, এবং আমি দেখলাম যে আমি গতকাল যে ভিডিওটা করেছিলাম সেটার কমেন্ট বক্সেও পর্যন্ত অনেকে এই প্রশ্নটা করেছে, তাই আমি এ বিষয়ে আমার কতগুলো সুনির্দিষ্ট মতামত দিতে চাই। প্রথম মতামত যেটা, সেটা হচ্ছে এই যে অর্ডারটা, এই অর্ডারের ভেতরে একটা কথা খুব বোল্ড করে, অর্থাৎ গাঢ় কালো ইংরেজিতে লেখা আছে, গভর্নমেন্ট প্রোগ্রামস মে বি অ্যালাউড ইন ইনডোর প্লেসেস উইথ নট মোর দেন 50% অফ টোটাল সিটিং ক্যাপাসিটি, অর্থাৎ কোনো একটা ঘরের ভেতরে যদি কোনো মানে সরকারি কার্যক্রম অনুষ্ঠিত হয় তাহলে সেখানে যতজনের বসার বা যতজনকে নিয়ে অনুষ্ঠানটা করার কথা তার অর্ধেক শতাংশ, অর্ধেক লোকজন নিয়ে সেটা করা যেতে পারে, তার বেশি যেন কখনো না করায় সেই বিষয়ে অনুমতি দেওয়া যেতে পারে, ঠিক আছে? মে বি অ্যালাউড, ঠিক আছে, মানে মাস্ট নয় মে বি অ্যালাউড, এই কথাটা বলা আছে, অনুমতি দেওয়া যেতে পারে। এবার দেখো প্রথম কথা হচ্ছে যে একটা প্রশ্ন উঠবে যে এই যে চাকরির পরীক্ষা সেটা কি সরকারি পরীক্ষা বা সেটা কি সরকারি অনুষ্ঠান। এখন এই উত্তরটা সঠিকভাবে দেওয়া যায় না, ব্যাপার হচ্ছে সরকারি পরীক্ষাতে নিয়োগের জন্য যে পরীক্ষাটা, কিন্তু ব্যবস্থাটা সরকারের তরফ থেকেই হচ্ছে এবং সরকারের সমস্ত প্রশাসনের সহযোগিতা দিয়ে হচ্ছে। আমরা ধরে নিলাম যে এটা করা যেতে পারে এবং সেক্ষেত্রে বলা যেটা হয়েছে যে নট মোর দেন 50%। এবার আমি তোমাদের একটা কথা বলি, তোমরা প্রত্যেকে নিজেদের একটি স্কুল ঘরের কথা চিন্তা করো, একটা স্কুল ঘরের মধ্যে জেনারেলি বসানো হয় মানে কতগুলো বেঞ্চ থাকে, একদিকে 6টা আর একদিকে 6টা, একটা টোটাল 12টা বেঞ্চ থাকে, এক একটা বেঞ্চে 4 জন বা 5 জন বসে, আমি ধরলাম যে 4 জনই বসে কম করে, তাহলে 4 জন করে বসলে 4 12 48 জন এক একটা ঘরে বসার কথা। সেক্ষেত্রে বলেছে যে 48 জনের যদি ক্যাপাসিটি হয় তাহলে তার অর্ধেক সংখ্যক নিয়ে পরীক্ষা দেওয়া যেতে পারে বা তার অনুমতি দেওয়া যেতে পারে, তাহলে অর্ধেকের কম যদি, তাহলে অর্ধেক যদি হয় তাহলে সেটা 24 জন। এমনিতেই আমরা দেখি যে কোনো পরীক্ষাতে সাধারণত একটা বেঞ্চে 2 জনের বেশি বসানো হয় না, তা এই পরিস্থিতিতেও যদি 1-2 জন করে বসানো হয় তাহলে এক একটা ঘরে 24 জন, সেটা কোনো অবস্থাতেই কিন্তু 50% ক্যাপাসিটিকে ক্রস করছে না। আর আরো বেশি যেটা মানে হতে পারে সেটা হচ্ছে এক একটা বেঞ্চে 1 জন করে বসানো হলো, তো একটা বেঞ্চে যদি 1 জন করে বসানো হয় তাহলে একটা ঘরে 12 জন, তাহলে অবশ্যই পরীক্ষা কেন্দ্রের সংখ্যা দ্বিগুণ করতে হবে। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কিছুদিন আগে যখন আর কি মানে বর্তমান পত্রিকায় বলেছিলেন যে তারা চেষ্টা করছেন যে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানোর, তা আমার কথা হচ্ছে তারা কি এই ব্যাপারটাতে ইঙ্গিত করতে চেয়েছিলেন, এটা আমার একটা অনুমান, আমি জানি না, কিন্তু মনে হচ্ছে যে এইটার ব্যাপারেই বলতে চাওয়া হয়েছিল, হয়তো বেঞ্চে যেখানে 2 জন বসানো হয় সেখানে হয়তো করোনা কাতর এই দুঃসময়ে মানে এই ইনফেকশন ঠেকাতে বসানো হবে হচ্ছে 1 জন করে, ঠিক আছে? তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার ধারণা যে ক্ষেত্রে পরীক্ষা হওয়ায় কোনো বাধা নেই। তার কারণ আরো একটা আমি তোমাদেরকে কথা বলতে চাই যে দেখো এই অর্ডার
অর্ডারটা বেরিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সকালবেলাতে, আমি এই ভিডিওটা যখন করছি বাজে হচ্ছে সন্ধে 7:30 ঘড়িতে, এখনো পর্যন্ত কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নেতিবাচক কোনো রিপোর্ট আসেনি বা কোনো অর্ডার বা কোনো নোটিশ জারি হয়নি। অর্থাৎ তারা কিন্তু পরীক্ষাটা নিচ্ছে বলেই এখনো পর্যন্ত আমরা মনে করতে পারি এবং পরীক্ষার প্রতি পজিটিভ অ্যাপ্রোচ আছে বলেই মনে করতে পারি। তিন নম্বর কথা, গতকাল আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস রিক্রুটমেন্ট প্রিলিমস এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যেটা হবে হচ্ছে 7 তারিখে। দেখো এখনো পর্যন্ত কিন্তু সেই ডাউনলোডের লিঙ্ক বর্তমান এবং সেইখান থেকে অ্যাডমিট ডাউনলোড করা যাচ্ছে, অর্থাৎ সেই পরীক্ষাটাও পিছিয়ে দেওয়ার সম্পর্কে কিছুই জানানো হয়নি। সুতরাং আমার কিন্তু একটা জিনিস মনে হচ্ছে যে পুরো পরীক্ষার প্রতি পাবলিক সার্ভিস কমিশনের একটা পজিটিভ অ্যাপ্রোচ আছে এবং তারা চাইছে খুব ভালোভাবে নির্দিষ্ট যে সময় সেই সময় পরীক্ষাটা নিতে। আরও একটা কথা, সেটা হচ্ছে এই যে লকডাউনে, এই লকডাউন না একদমই ভুল বললাম, বিধিনিষেধ যেটা, সেই বিধিনিষেধের সময়সীমা 15 আগস্ট অবধি করা হয়েছে। সেক্ষেত্রে WBCS হচ্ছে 22 আগস্ট এবং মেন হচ্ছে 27 আগস্ট থেকে শুরু। সুতরাং এই মুহূর্তে পরীক্ষা পিছিয়ে যাবে বা পরীক্ষা হবে না এগুলো কিন্তু আমরা কোনোভাবেই ধরে নিতে পারবো না। আমাদেরকে এই মানসিকতা নিয়েই এগোতে হবে যে পরীক্ষা হবে। হ্যাঁ, অসুবিধা কিছু হতে পারে, যেমন ধরা যাক, মানে যেমন ধরো আমাদের এখানে যে স্টেশন আছে, স্টেশন দিয়ে প্রত্যেক মানে সারা দিনে প্রত্যেক ঘন্টায় 5-6টা তো ধরলাম আমি, সারা দিনে আপে 110টা ট্রেন যায়, ডাউনে 110টা ট্রেন যায়, ঠিক আছে। সেক্ষেত্রে হয়তো এখন সেটা অর্ধেক হয়ে গেছে, 50-55টা ট্রেন হয়তো সারাদিনে যাচ্ছে এবং সেটা রোববারের সংখ্যা আরো কম, রোববারে মেট্রো চলছে না, বাসে যাতায়াত করা অসুবিধা। হ্যাঁ, এই অসুবিধাগুলো আছে এগুলো আমি মেনে নিচ্ছি, কিন্তু পরীক্ষা যে হবে না এই অসুবিধাগুলোর জন্য এরকম কিনে কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞাসা করছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সাথে এটার ডেট আর কি মানে একই সময় পড়ে গেছে। দেখো আমি পরিষ্কার মনে করি যে এরকম হতে পারে যে দুটো পরীক্ষা মানে একই সাথে পড়তে পারে, কিন্তু তার জন্য একটা পরীক্ষা পিছিয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই। অতীতে দেখা গেছে যে দুটো পরীক্ষা একই দিনে হয়েছে, সেক্ষেত্রে যারা পরীক্ষার্থী তাদেরকে বেছে নিতে হয় যে তারা কোন পরীক্ষাটা দেবে। সুতরাং আমার যেটা মনে হয় যে এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা সম্ভবত পিছবে না। এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে যে একটা পজিটিভ অ্যাপ্রোচ রেখেই চলা হচ্ছে যে পরীক্ষাটা হবে। হয়তো কিছু সমস্যার সম্মুখীন পরীক্ষার্থীদের হতে পারে যেতে গিয়ে, কিন্তু পরীক্ষাটা সম্ভবত আর পিছবে না, কারণ এখনো পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অর্ডার প্রকাশ হওয়ার পর 6-7 ঘন্টা কেটে গেলেও কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট বা কোনো নোটিশ পাওয়া যায়নি। জেনারেলি অন্য সময় হলে পাওয়া যায় কিন্তু, এবং অ্যাডমিট কার্ডও ডাউনলোড প্রক্রিয়া চলছে। কারণ আমার যেটা মনে হচ্ছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ কথা হচ্ছে এই যে 50% যেটা অর্ডারে লিখে দেওয়া হয়েছে যে 50% পর্যন্ত নেওয়া যেতে পারে, অর্থাৎ একটা ঘরে যদি টোটাল 48 বা 50 জনকে বসানো যায় তাহলে একটা বেঞ্চে একজন করে বসিয়ে 23-24 জনকে নিয়ে পরীক্ষা হওয়াটা কিন্তু অসুবিধাজনক ব্যাপার নয়, ঠিক আছে। এটা একান্তই আমার ওপিনিয়ন, আমি আমার মতামতটা তোমাদের সামনে রাখলাম। আশা করি যে কি হবে ভবিষ্যতে সেটা পাবলিক সার্ভিস কমিশনের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে এবং তারা নির্দিষ্ট সময়ে এই ব্যাপারটা পরিষ্কারভাবে জানিয়ে দেবে। ততক্ষণ পর্যন্ত কোনো স্পেকুলেশনে গ্রুপে গ্রুপে কমেন্ট করে সময় নষ্ট না করে তোমরা কিন্তু তোমাদের লেখাপড়া একদম যেভাবে চালানো সেইভাবে চালিয়ে যাও, ঠিক আছে। এটুকুই আমার বক্তব্য, কারণ পরীক্ষা না হলে তখন নয় লেখাপড়া বন্ধ করলে, কিন্তু পরীক্ষা হচ্ছে এরকম একটা মানে সময়ে একটা মুহূর্ত নষ্ট করাও আর কি মানে খারাপ, ঠিক আছে, যেখানে আর এক মাসও সময় হাতে নেই। সুতরাং পরীক্ষা হচ্ছে এই অ্যাপ্রোচ ধরে এগোও। যদি না হয়, আমি চাইছি যেন সেটা একেবারেই না হয়, আমি মন প্রাণ থেকে চাই যেন পরীক্ষা হয়, ঠিক আছে। পরীক্ষা যদি না হয় সেটা আশা করি পাবলিক সার্ভিস কমিশন দায়িত্বপূর্ণ একটা সংস্থা হিসাবে তাদের উপর সম্পূর্ণ আস্থা আমরা রাখি এবং তারা সেটা আমাদেরকে নির্দিষ্ট সময় জানিয়ে দেবে, ঠিক আছে। এই হচ্ছে আমার মতামত, এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আশা করি কাল পরশুর মধ্যে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে, ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং তোমাদের পজিটিভ কমেন্টটিও জানিও। আমি ভবিষ্যতে WBCS পরীক্ষার অন্যান্য বিষয় নিয়ে যেরকম আসি আসতে থাকবো এবং হ্যাঁ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। খুব ভালো থেকো, দ্রুত সাফল্যের কামনা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।